বিধানসভা নির্বাচন ছিল একটা বড় চ্যালেঞ্জ। দেশের মানুষ বিভাজনের রাজনীতি, জাতপাতের বিদ্বেষের রাজনীতি, বেরোজগারি এবং ডেভেলপমেন্টের ক্ষেত্রে যে করাপশান, এই করাপশানে ভরপুর কর্ণাটক, এই কর্ণাটক রাজ্যে নরেন্দ্র মোদীজি প্রচার করে উনি কর্ণাটকের উন্নয়নে ভোট ভিক্ষা করেছিলেন নিজের পক্ষে, কংগ্রেস দল উন্নয়নের পক্ষে কুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কংগ্রেস দলের জয় সূচিত হচ্ছে। সারা দেশে কংগ্রেস কর্মীরা উজ্জীবিত, ত্রিপুরা রাজ্যেও কংগ্রেস দলের নেতা কর্মীরা তাদের আগামী দিনে ভবিষ্যতের যে রূপরেখা এটা তারা নির্ধারণ করতে সক্ষম হবে। আমাদের রাজ্যে আমরা বিগত বিধানসভা নির্বাচনের পরে যে সন্ত্রাসের চিত্র পরিলক্ষিত হয়েছে, যেভাবে বিরোধী দলের উপর নির্যাতন নামিয়ে নিয়ে এসেছে, কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙার যে প্রচেষ্টা হয়েছে, এই নির্বাচনের ফলাফলে এটা প্রমাণিত হয়েছে যে দেশের মানুষ কংগ্রেসের সঙ্গেই আছে। Assam Downtown University enables you to unleash your true potential, whereby you can dream it and live it. Log on to www.adtu.in to explore a wide plethora of programs. Hurry, apply now. Congress Shabhapati, Congressor Birodhi Dolaneta Soho, Samasto Kormi Samarthokde, Obhinandan Janachi, Tripura Pradesh Congressor Pokkho Theke, Ebong Agami Din Gulite, Sara Desh Byapi, এই যে রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রার যে প্রতিফলন, এটা কর্ণাটক থেকে প্রতিফলিত হচ্ছে। আমাদের বিশ্বাস আগামী বিধানসভা নির্বাচনগুলি যে এগিয়ে রাজ্যে আসছে, সেখানেও কংগ্রেস ব্যাপক ভালো ফল করবে এবং এই ২৪ সালের যে লোকসভার সাধারণ নির্বাচন, এই নির্বাচনে দেশের সরকার গঠিত হচ্ছে যাচ্ছে। কংগ্রেস নেতৃত্বাধীন সরকার গঠন করার জন্য মানুষ যেভাবে এগিয়ে আসছে, ভারত জোড়ো যাত্রার মধ্যে যে সাড়া পাওয়া গেছে, তার প্রতিফলন আজকে ভারতবর্ষের অন্যান্য নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যে সমস্ত রাজ্যে, সেখানেও এটা প্রতিফলিত হচ্ছে। রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি, কংগ্রেস পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গড়ে, এই রেজাল্টে প্রমাণ হয়ে গেছে দক্ষিণ ভারতের মানুষ বিভাজন রাজনীতি বিশ্বাস করে এবং এই নির্বাচন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির জনপ্রিয়তা প্রমাণ হয়েছে। নির্বাচনে উনি বলেছিলেন যে মোদীকেই ভোট দিন, কর্ণাটকের মানুষ মোদীকে ভোট দেয়নি। এটাতে প্রতীয়মান যে দেশের মানুষ আজকে মোদীর প্রতি বিরক্ত হয়েছে এবং উচিত জবাব দিয়েছে কর্ণাটকের মানুষ। তার জন্য কর্ণাটকের ভোটারদের ত্রিপুরার কংগ্রেস থেকে আমরা অভিনন্দন জানাই এবং আগামী যত বিধানসভা নির্বাচন আসবে, আরও ৫টা রাজ্যে নির্বাচন হবে, আমার বিশ্বাস সেখানে বিজেপি ধরাশায়ী হবে। লোকসভা নির্বাচনের জন্য কর্ণাটকের রেজাল্ট
দেশে বিজেপি বিরোধী যে শক্তি আছে তারা এন্ট্রি পাবে, এবং আমাদের রাজ্যে যারা কংগ্রেস কর্মী নির্যাতিত, যারা বিজেপি বিরোধী, তাদের মনে মধ্যে সাহস সৃষ্টি হবে এবং এই রাজ্যেও আমরা নিজের পায়ে দাঁড়াতে পারব। নেহেরু গান্ধী পরিবারের বিরুদ্ধে যে বিষুদ্ধকার, সেই অঞ্চলের মানুষ, দেশের মানুষ মেনে নিতে পারেনি। যে পরিবার দেশের জন্য নিবেদিত প্রাণ, ইন্দিরা গান্ধী প্রাণ দিয়েছেন, রাজীব গান্ধী প্রাণ দিয়েছেন, এবং তারা দেশের জন্য সমস্ত কিছু ত্যাগ করতে যারা বদ্ধপরিকর, তাদের বিরুদ্ধে যে বিজেপির যে প্রচার মানুষ মেনে নেয়নি, কারণ আমরা বিশ্বাস রাখি দেশের মানুষের সঙ্গে নেহেরু গান্ধী পরিবারের একটা ইমোশনাল রিলেশন আছে। যে ভোট দেয় না কংগ্রেসকে, তারাও নেহেরু গান্ধী পরিবারের প্রতি একটা ইমোশন রয়েছে, সেটার একটা যোগ্য জবাব রয়েছে।